হাই, ওয়েলকাম টু সন্ধিস্মিতা চ্যানেল। আজ আমি তোমাদেরকে দেখাবো আমি এই নূপুর হেনাটা কীভাবে ইউজ করি। আমি কাল রাত থেকে হেনাটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, কেন কারণ কি আমি পুরো ওভার নাইট হেনাটা গুলি মিশিয়ে রেখে দিই, তারপরে সকালবেলা ইউজ করি। কারো যদি এটা পছন্দ না হয় তাহলে ওরা 4-5 ঘন্টা মিনিমাম একটা মিশিয়ে রেখে দিতে হবে, দিলে হেনার ফলটা পাওয়া যাবে। আর আমি কালকে হেনা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো কারো যদি ঘরে ফ্রিজ নেই তো এমনি জলে, ঠান্ডা জলের উপরে বাটি বসিয়ে রেখে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কারোর পছন্দ না হয় মিনিমাম 5-6 ঘন্টা, 4-5 ঘন্টা তো মিনিমাম আগে মিশিয়ে রেখে দিলে হেনার মিশ্রণটা খুবই ভালো, দেখতেও সুন্দর লাগে এবং উপকারটাও খুব ভালো পাওয়া যায়। তো দেখো কিভাবে আমি মিশিয়ে নিয়েছি। প্রথমে হেনার মিশ্রণটা তৈরি করার জন্য আমি দই দিয়ে দিয়েছি, দইয়ের পরিমাণটা একটু কম দিয়েছি। দইয়ের পরিমাণ দেওয়ার পরে ডিম দেব একটা, দইয়ের পরিমাণ আমি সবসময় কমই দিই, আমার দইটা খুব একটা চুলের জন্য ভালো লাগে না, ওই জন্য একটু দইটা কম দিয়েছি। তারপরে লেবু দেব, পুরো একটা পাতি লেবু। পাতিলেবু পুরো পুরো দিয়ে দেবো, পাতিলেবুটা পুরো, পাতিলেবু একটা জায়গায় দুটো দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ কি খুশকিটার জন্য খুবই ভালো। তারপর দেব এই যে ডাবরের মধু 1 চামচ, মিক্সারে করছি, তোমরা পারলে হাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দেব আমি এমনি জলে শুধু লিকার করে নিয়েছি, এটাকে ভালো করে মিশিয়ে নিই। তারপরে দিয়ে দেব এই যে নূপুর হেনা, আমার একটু বড় চুল সেজন্য একটু বেশি পরিমাণে লাগে, সেজন্য একটু বেশি করে নূপুর হেনাটা দিচ্ছি। লিকারের পরিমাণ বেশি হলে কোনো অসুবিধা নেই। এটা নিজস্ব নিজস্ব পরিমাণ বুঝে বুঝিয়ে নিতে হবে। একটু চা দিচ্ছি, মানে লিকারটা দিচ্ছি, দিয়ে ভালো করে পেস্ট একটা বানিয়ে আমি ওভার নাইট এটাকে রেখে দিচ্ছি। দিলে আমি চলে এসেছি হেনাটা নিয়ে, হেনার কালারটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। এবং হেনা করার জন্য, এই যে জানি না বুঝতে পারছো কিনা, হেনা করার জন্য প্রথমে তো অতি অবশ্যই মাথাটাকে পরিষ্কার মাথায় করতে হবে। তারপর তার আগের দিন থেকে বা মিনিমাম 4-5 ঘন্টা আগে থেকে তুমি তেল, যে তেল তোমরা ইউজ করো ওই তেলটা ইউজ করে তারপরে হেনাটা দিতে হবে। তো দেখো কিরকম ভাবে আমি হেনার পেস্টটা মাথায় দিচ্ছি। হেনাটা মাসে একবার মিনিমাম করে নেওয়াটা ভালো চুলের জন্য, এরকম গোড়ায় গোড়ায় করে শীতে তৈরি করে
হেনার মাথ চুলের গোড়ায় হেনাটাকে অ্যাপ্লাই করতে হবে। রেখে দিতে হবে মাথায়, তারপরে মাথা ধুয়ে ভালোভাবে ধুয়ে নিলে হেনা লাগানো হয়ে যাবে এবং উপকারও খুব ভালোভাবে কন্টিনিউ এরকম যদি প্রতি মাসে ইউজ করা যায় তাহলে মাথার চুলের জন্য খুবই ভালো। এবার আমি মাথা ধোয়ার পরে দেখা করছি। আমার মাথা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার হেনা করার প্রসেসটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।